সম্মানিত মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন নারী হিসাবে সৃষ্টি করা এটা আমাদের মা বোনদের জন্য বিশেষ কয়েকটি কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আপনারা যারা মুসলিম নারী, আপনাদের মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবন দেওয়া, আত্মত্যাগ করা মানুষগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যার শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য নারীদের তুলনায় পুরুষরা যেহেতু আল্লাহর রাহে জিহাদে তারাই মূলত শামিল হয়, অতএব তাদের মধ্যে শহীদের সংখ্যা বেশি হলেও সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দানকারী যিনি ছিলেন তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন তিনিও কিন্তু কোনো পুরুষ নন, তিনি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণকারী মানুষ তিনিও একজন নারী। আবার ইসলামের ইতিহাসে আল্লাহর জন্য জীবন দেওয়া, শাহাদাত বরণ করা মানুষটিও একজন নারী। এইভাবে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নারীর নামে কোরআনে কারিমে রীতিমতো আল্লাহ তাআলা দীর্ঘ প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মা বাবার জন্য সুসংবাদ দিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন জান্নাতের, যারা দুজন কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর সঠিকভাবে লালন পালন করবে, তাদেরকে বড় করে তুলবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিবে, তাদেরকে কোরআন শেখাবে, সালাত শেখাবে, আল্লাহ ভীরু করে তুলবে এবং উক্ত উপযুক্ত পাত্রস্থ করবে, আল্লাহ তাআলা সেই মা বাবাকে জান্নাতের ওয়াদা করেছেন। এটা হলো নারী বা কন্যা সন্তানকে যদি কেউ বড় করে লালন পালন করে সেজন্য। তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে মা বাবার জন্য সুসংবাদ হতে পারে, কন্যা সন্তান জন্মদান করার পর তাদেরকে তারবিয়াত লালন পালন করতে পারলে তাদের জন্য জান্নাতের ওয়াদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি পুরুষের তুলনায় মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছেন, যেমন বাবা এবং মা এই দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে অগ্রাধিকার দিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার রোমান আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? সুম্মা, নবীজি এবারও বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমার মায়ের সাথে। তারপর চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে আমি সবচেয়ে বেশি সদাচরণ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবার সাথে। এই জন্য আমাদের মা বোনদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা উচিত অনেক বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছেন, ইসলামে নারীদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সেটি পৃথিবীর অন্য কোনো মানব রচিত ধর্ম বলুন কিংবা পূর্বেকার কোনো ধর্ম বলুন, কোনো জায়গায় কখনো কোনো অবস্থাতে নারীকে এই অবস্থান দেওয়া হয়নি। বিশেষ করে আমরা চিন্তা করি সেই সময়ের কথা যখন কন্যা হিসাবে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা একরকমের অপরাধ ছিল, যখন কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটা রীতিমতো অপরাধ ছিল, রীতিমতো দোষ ছিল, রীতিমতো এটার কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কাউকে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেয়া হতো তখন বাপে সে সংবাদ শুনে মুখটা কালো করে ফেলত। শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই সময়ের কথা স্মরণ করো যেদিন দুনিয়াতে প্রচণ্ড বাবা পক্ষ থেকে বাবা নিজের উদ্যোগে নিজের কন্যা সন্তানকে মাটিতে কবরস্থ করেছে, সেই সময়ের কথা স্মরণ করো। আমার মা বোনরা, ইসলাম আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, তখন মুক্তি এনে দিয়েছে যখন আজকের পৃথিবীতে
যারা নারীবাদের কথা বলছেন, নারীদেরকে মুক্ত করার কথা বলছেন বা নারী অধিকার নিয়ে সচেতনতার কথা বলছেন, এই মানুষগুলোর বা এদের এই সমস্ত চিন্তা চেতনা তো দূরের কথা, এদের কারোর জন্মও হয় নাই এবং এই সমস্ত কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউই ছিল না। সেই সময়ে ইসলাম একজন নারীকে কি পরিমাণ স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে যে যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করা, মেয়ে সন্তান হলে বাবার চোখের লজ্জা কারোর সামনে মুখ দেখাতো না এবং জীবন্ত মেয়েকে নিয়ে কবরে পুঁতে আসতো, দাফন করে দিয়ে আসতো, এত পাষণ্ড আচরণ করতো নারীদের সাথে মেয়েদের সাথে। মোহতারাম হাজরিন, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইসলামের মাধ্যমে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের মাধ্যমে তাকে রাসূল হিসেবে প্রেরণ করে নারীকে সেই ভয়াবহ দুরবস্থা থেকে শুধু মুক্তি দান করে নাই, মর্যাদা কোথায় দিয়েছে দেখুন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা নিসা, সূরার নাম হলো সূরা নিসা, অর্থাৎ নারীদের সূরা। কোরআনে শুধু পুরুষদের সূরা বলে আলাদা কোনো সূরা নাই, এমন কোনো সূরা কোরআনে নাই যে সূরার নাম হলো সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা, কিন্তু কোরআনে সূরা আছে, সূরার নাম হলো সূরা নিসা। শুধু সেটাই নয়, নারীদের সংশ্লিষ্ট আরো অনেকগুলো সূরা আছে কোরআনে, সূরা তাহরিম আছে, সূরা তালাক, নারীদের সংশ্লিষ্ট বিধান সংশ্লিষ্ট সূরা। শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা করে কোরআনে কারিমে পুরুষদের নামে কোনো সূরা নাই, নারীদের সংশ্লিষ্ট সূরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো সূরা, স্বতন্ত্র কোনো সূরা কোরআনে পুরুষদের সূরা নামে আল্লাহ তাআলা রাখেন নাই। মর্যাদা কোথায় দিয়েছে দেখেন, একজন বাবা একজন মা, দুইটা বা চারটা বা ছয়টা বা আটটা কিংবা দশটা ছেলে সন্তানের যদি বাপ হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য আলাদা কোনো মর্যাদার কথা হাদিসে বলা হয় নাই, কিন্তু মাত্র দুইটা মেয়ে সন্তানের বাবা, দুইটা মেয়ে সন্তানের মা হতে পারলে তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে, যদি তাদেরকে সেভাবে তরবিয়ত করা যায়। অবশ্য ছেলেকেও যদি আপনি তরবিয়ত করেন তার মর্যাদা পাবেন, কিন্তু হাদিসে স্বতন্ত্র ঘোষণা শুধু মেয়েদের জন্য আসছে। আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম নারীকে আল্লাহ কবুল করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যত শহীদ হবে ইসলামের ইতিহাসে, যতজন হয়েছেন তাদের সবার আগে সর্বপ্রথম নাম লেখা যার, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এদের সবার আগে যার নাম লেখা তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দিয়েছেন। জাহেল যুগের সেই বর্বরতা, সে অন্ধকার যুগের অন্ধকারকে ঠেলে আলোর পথে আপনাদেরকে পরিচালিত করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের বিশেষ মর্যাদা, বিশেষ এই সম্মানের কারণে আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনাদেরকে বিশেষভাবে আদায় করতে হবে। এবং জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা মা বোনদের জন্য তো যত সহজ করে দিয়েছেন, পুরুষদের জন্য অনেক দিক থেকে বিবেচনা করলে এত সহজ নয়, এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য জান্নাতে যাওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআ যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা বা জেনার ধারে কাছেও যাবে না, বিপদ দিঘিতে যাবে না, তাহলে সেই বোনের জন্য, সেই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিবেন, সে জান্নাতে যেতে পারবে, যে কোনো দরজায় জান্নাতে সে প্রবেশ করতে পারবে। অতএব মোহতারাম হাজরিন, আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দিয়েছেন। একজন পুরুষ তার জান্নাতে যাওয়া তুলনামূলকভাবে নারীদের চাইতে অধিকতর কঠিন বাজ্যত, কারণ একজন পুরুষ তিনি বাহিরে তার উপায় উপার্জন করতে গিয়ে স্ট্রাগল করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, এই উপায় উপার্জন করতে গিয়ে অনেক সময় হারাম উপার্জনের দিকে যায়, অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় ঝগড়াঝাটি করে, অনেক সময় মাথা গরম হয়ে রাগারাগি করে, অনেক সময় অন্যান্য অপরাধে সে লিপ্ত হয়ে যায়। কিন্তু একজন নারী, তিনি বাসার মধ্যে থেকে তার যে কাজ সেগুলো তিনি আঞ্জাম দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো তিনি চলেন, তার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ এবং সুগম। এরপরেও আমাদের মা বোনদের অনেকেই জান্নাতে যাওয়াটা তার জন্য কঠিন করে ফেলেছেন। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, 28 নম্বর সূরা, সূরা তাহরিম, এই সূরার একেবারে শেষ যে আয়াত দুটি, সে দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য
চারজন মানুষের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া দরাবাল্লাহু মাসালা লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে সে সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, ইমরাআতা ফেরাউন, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত, একজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, আসিয়া যার নাম ছিল। ইযা ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বলেছিলেন, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এবং আমাকে ফেরাউন এবং ফেরাউনের যে ক্রিয়াকর্ম আছে, জুলুম আছে, অবিচার আছে, এখান থেকে আমাকে নাজাত এবং মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। সেই সময়ের কথা স্মরণ করো। এর মানে হলো আমরা সবাই কমবেশি জানি যে ফেরাউন আল্লাহ দ্রোহী শুধু কাফিরই ছিল না, সে নিজেকে আল্লাহ দাবি করেছে। এই ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছেন, তিনি আল্লাহর তাওহিদে বিশ্বাসী বান্দা ছিলেন, আল্লাহ ছাড়া কেউ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাধারণ সৃষ্টি তারা কখনো স্রষ্টা হতে পারে না, ইবাদতের উপযুক্ত হতে পারে না, এই বিশ্বাস তার মধ্যে ছিল। এই অপরাধে, এটাকে অপরাধ বানিয়ে ফেরাউন তার প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নিষ্পেষণ করেছে, প্রহার করেছে, এমনকি তাকে প্রচণ্ড রোদের মধ্যে, ভয়ঙ্কর শাস্তির মধ্যে ফেলে রেখে তার শরীরের মধ্যে এরকমভাবে আঘাত দিয়ে, পেরেক দিয়ে আঘাত করে তাকে রক্ত যেতে যেতে তাকে রোদের মধ্যে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তিনি এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর প্রতি ঈমান থেকে এক বিন্দু পরিমাণ বিচলিত হন নাই, আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, এবং সোনালি পাতায় তার নাম শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আল্লাহর রাহে নিজেকে কতটা উজাড় করে দিতে হয়, আল্লাহর নির্দেশ পালনের জন্য কত ত্যাগ করা লাগে, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত দিয়েছেন। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমার ইয়াবা ইবনাতে ইমরান, এবং দুনিয়ার ইমানদাররা, বিশেষ করে মা বোনরা, আপনাদের জন্য আরেকটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, তিনি হলেন ইমরাআতে ইমরান। ইমরাআতে ইমরান কে? ইমরাআতে ইমরান হলেন সেই নারী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি ছিলেন, ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম, এবং মারিয়ামের মা ছিলেন ইমরানের স্ত্রী। তো তার কথা আল্লাহ তাআলা বলেছেন, না মারিয়ামের কথা আল্লাহ বলেছেন, ও মারিয়াম ইবনাতে ইমরান, ইমরানের স্ত্রী নয়, এখানে মারিয়ামের কথা আল্লাহ পরের আয়াতে বলেছেন, আর মারিয়ামের কথা স্মরণ করো তোমরা, আল্লাতি আহসানাত ফারজাহা, যিনি তার নিজের চরিত্রকে হেফাজত করেছেন, কোনোভাবে তার চরিত্রে কালিমা লাগতে দেন নাই, জেনা করতে দেন নাই, অবিচার ব্যবিচার হারাম কাজে তিনি লিপ্ত হন নাই। ফানাফাখনা ফিহি মির রুহিনা, আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে আল্লাহর রুহকে ফুৎকার দিয়েছেন, এবং এর ফলশ্রুতিতে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী, উলুল আজম মিনার রুসুল, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার গর্ভে দান করেছেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি অর্থাৎ ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর যে কালিমাত ছিল সেগুলোকে তিনি সত্যায়ন করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর ইবাদত গুজার বান্দি নারীদের মধ্য থেকে ছিলেন। তাহলে সূরা তাহরিমের শেষ দুই আয়াতে আমাদের মা বোনদের জন্য, এমনকি পুরুষদের জন্য দুজন নারীকে আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি প্রচণ্ড বাধা বিপত্তি উপেক্ষা করেও আল্লাহর বিধান থেকে, আল্লাহর প্রতি ঈমান থেকে চুল পরিমাণ বিচলিত হন নাই। আমাদের সমাজে অনেক মা বোন আছেন, অনেক নারীরা আছেন, যারা তাদের সামান্য কষ্টের অজুহাতে, ছুতোয় নামাজ পড়েন না, বাধা হয়, অসুবিধা হয়, কষ্ট হয়, সেজন্য আল্লাহর বিধান মতো চলেন না, পর্দা পোশিদা করেন না, সেসব নারীদের জন্য ফেরাউনের স্ত্রী হলেন সর্বোত্তম আদর্শ, যে কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য নিজের জীবনকে ত্যাগ করতে হয়, বিলাতে হয়, সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখতে হয়, সে দৃষ্টান্ত তিনি রেখেছেন। একইভাবে ইমরানের মেয়ে
অর্থাৎ ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম যার নাম তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্থাপন করেছেন আমাদের জন্য যে তিনি কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করতে হয় সেটা তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিকভাবে সন্তান লাভ করেছেন বাবা ছাড়া সন্তান পৃথিবীতে একজনই এসেছে তার নাম হলো ঈসা আলাইহিসসালাম আর এটার জন্য আল্লাহ তাআলা যে নারীকে কবুল করেছেন তিনি হলেন মারিয়াম অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার গর্ভে সন্তান দিয়েছেন অনেকের লোকেরা তার নামে দুর্নাম রটাচ্ছিল সন্দেহ করছিল তার চরিত্র নিয়ে কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাচ্চাকে মায়ের কোলে কথা বলার তৌফিক দিয়েছেন কোরআনে যেটি উল্লেখ হয়েছে এবং এই বাচ্চা কথা বলে সে বলেছে ইন্নি আব্দুল্লাহ মায়ের কোল থেকে লেকচার দেয়া শুরু করেছে যে আমি আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ও জাআলানি নাবিয়্যা এবং আমাকে নবী করেছেন আল্লাহ তাআলা তাহলে ইমরানের মেয়ে মারিয়াম এবং ঈসা আলাইহিসসালামের মা এই আল্লাহর বান্দী পৃথিবীর ইতিহাসের সকল নারী পুরুষ সকলের জন্য আদর্শ যে তিনি নিজের চরিত্রকে সম্ভ্রমকে হেফাজত করে আল্লাহর যে পরীক্ষা সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে মানুষের বহু কথাকে সহ্য করেও তিনি নিজের অবস্থানের উপরে অটল অবিচল ছিলেন এই দুই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে অর্থাৎ সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে দুজন নারীর দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছেন যারা হলো খারাপ দৃষ্টান্ত যারা হলো আল্লাহর অবাধ্য নারী ছিলেন তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন লিল্লাযিনা কাফারু যে সমস্ত মানুষ কুফরি করেছে তাদের দৃষ্টান্ত দিয়েছেন কাফেরদের মধ্যে আল্লাহর অবিশ্বাসীদের মধ্যে একজন ছিল ইমরাআতা নূহ আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের স্ত্রী ওয়ামরাআতা লূত আরজন হলো লূত আলাইহিসসালামের স্ত্রী এই দুই নবীর স্ত্রী তারা নবীর স্ত্রী হওয়ার পরও তারা কুফরি করেছে আল্লাহর অবাধ্য হয়েছে কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইন আল্লাহ বলেছেন আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবীর ঘরে তারা ছিলেন তাদের স্ত্রী তারা ছিলেন ফখানাতাহুমা এরপর ওই দুই নবীর সঙ্গে তারা খেয়ানত করেছে তাদের প্রতি তারা বেঈমানি করেছে এবং তাদের কথা শুনে নাই বরং তাদের চরিত্রকে তারা নষ্ট করেছে ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ নবীর স্ত্রী হওয়ার পরও তাদের সে অবাধ্যতার কারণে কুফরি করার কারণে গুনাহ করার কারণে তাদের কোনো কাজে আসে নাই আল্লাহ তাআলা বলছেন ওয়াকিলাত খুলান নার মাআদ দাখিলিন এবং তাদেরকে বলা হয়েছে যে অন্য যারা জাহান্নামে প্রবেশ করবে তোমরা তাদের মধ্যে জাহান্নামে গিয়ে প্রবেশ করো আমার মা ও বোনেরা এই আয়াত তিনটি সূরা তাহরিমের তিনটি আয়াতের একেবারে শেষ তিনটি আয়াতের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন খারাপ নারীর দৃষ্টান্ত দিয়েছেন তারা কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করেছেন সরি নবীর ঘরে তারা স্ত্রী হিসাবে ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কুফুরি করেছে এবং নবীর ঘরে থাকার পরও তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেন নিজেদের কৃতকর্ম খারাপ হওয়ার কারণে অতএব যারা নিজেদের বংশ গর্ব পরিচয়ের কারণে গর্ব করেন যারা মনে করেন যে আমরা আমাদের অমুক পরিচয়ের কারণে তমুক পরিচয়ের কারণে পার পেয়ে যাব তাদের দৃষ্টান্ত হলো এটি আর পরের দুই আয়াতে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করেছেন দুজন নারীর তার একজন হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দী ফেরাউনের স্ত্রী আসিয়া আর আরেকজন হলেন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সূরায় শেষ দুজন নারী যাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইমানদার নারীর দৃষ্টান্ত ইমানদার মানুষের দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন সম্মানিত মা বোনেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আপনাদের উপর নারী পুরুষ সকলের উপরে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশ এসেছে সেটি হলো সালাত বা নামাজ এই নামাজ যার সঠিক হবে ঠিকঠাক মতো পড়বে সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না অতএব আমাদের মা বোনদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর ওয়াস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদের এই অঞ্চলে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং এই আশপাশের এলাকাগুলোতে আমি জানি প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে বিশেষ করে ইউরোপে থাকে এবং আল্লাহ তাআলা আপনাদের অনেকেরই
দিনকাল খুব ভালো করে দিয়েছেন। আয়ু উপার্জন ভালো, স্বামী সন্তান ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন, তারা অনেক টাকা পয়সা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদিন দেওয়ার কারণে, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দেওয়ার কারণে, অর্থকড়ি সম্পদ সহায় দেওয়ার কারণে, যেখানে আল্লাহর আরো শুকর বেশি আদায় করা দরকার, আমরা অনেকে আল্লাহর আরো বেশি নাশুকরি শুরু করি। এবং আমরা দেখা যায় যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত, এটা শুধু এই অঞ্চলে নয় সারা দেশে এই রোগ, যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপাটিপি টেলিভিশন দেখা দেখি এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায়, ফজরের নামাজ পড়া হয় না, সন্তানদের পড়তে দেই না, নিজেরা পড়তে পারি না, অনেকে 7টা 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে ওঠেন। আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাব দিহি করতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার, এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে এহতেমাম করি, এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। দেখুন যার এখন যে বয়স আছে, যার বয়স এখন 30 হয়েছে, তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে, মূল সময়টা পার হয়ে যাচ্ছে, আর 10 বছর পর 40 পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না, আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না, শরীরটা দুর্বল হয়ে আসবে, শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে, ওজুটা ধরে রাখতে পারবেন না, ঝিমানি আসবে, নানান রকমের অসুবিধা তৈরি হবে, ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে, তখন চোখের পানি ফেলবেন, আফসোস করবেন, কিন্তু ইবাদত আর করতে পারবেন না। এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে, এই সম্পদ মানুষ ভাগযোগ করে নিবে, ওয়ারিসরা ছেলে মেয়েরা নাতিপুতিরা ভাগযোগ করে লুটপাট করে নিয়ে নিবে, কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। অতএব আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দর করি। যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক যারা, যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না, যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান, এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা ওয়াক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয়, তার একটা হলো আসর আর একটা হলো ফজর। এই দুই ওয়াক্ত নামাজ যদি কারোর দ্বারা পড়া সম্ভব না হয়, সে অন্যান্য ওয়াক্ত পড়ে কিন্তু এই দুই ওয়াক্ত পড়তে পারে না, তাহলে সে যেন সাবধান হয়, সে যেন সোজা হয়ে বসে, সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ঈমানকে নবায়ন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়, অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না। বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না, মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয়, সাধারণত হয় না, একদিন হয়তো 5 দিন হয় না এবং সময় মতো হয় না, সকালে 8টা 9টা উঠে নামাজ পড়েন, মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং, যেটা শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা। অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনার অন্য সব আল্লাহ তারা ঠিক করবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে বিটা সেই চেষ্টা করবেন। সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া, এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সুরায় ফাতেহা পড়বেন, এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা সুরা মিলাবেন আস্তে আস্তে, এরপরে আল্লাহু আকবার বলে শ্রদ্ধার সাথে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পিঠ সোজা করে, রুকুতে গিয়ে পরিপূর্ণভাবে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, মহব্বতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে আস্তে আস্তে তাসবিহ নিবেদন করে এরপর আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে, এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলে সেজদা যাবেন, খুব ধীরে ধীরে সেজদা গিয়ে লম্বা সময় নিয়ে, যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো, তত বেশি আপনার নামাজ সুন্দর হবে, সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া না, এরপর আবার সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ
সর্বমহরব যিনি আমার পালনকর্তা যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাসবিহ পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে বসেন বসে আবার দোয়া পড়েন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন এরপরে আবার সিজদা যান এভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সিজদা সে চুরি করে এমন ভাবে দেয় মনে হয় সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোন রকম পার করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সিজদা যে চুরি করে সেই মহিলা ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক একইভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন হ্যাঁ নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোন কোন ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার মোহতারাম মোহতারাম বোনেরা আপনাদেরকে বলছি মোহতারামা বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুকুতে লম্বা সেজদাতে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়ে কারণ রান্নাবাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর নিজে গোসল টোসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণ দেখা যায় তিনটা বেজে যায় সোয়া তিনটা বেজে যায় অনেক সময় আসর ওয়াক্ত হয়ে যায় আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাঁধের উপরও কাপড় থাকতে হবে না হাদিস থেকে বোঝা যায় পরিষ্কারভাবে মূল হলো নাভি থেকে হাঁটু এইটুকু হলো সতর পাশাপাশি কাঁধের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কোনোই টনই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আছেন মা চাচিরা আছেন যারা দেখা যায় এখনও আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলো বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই অতএব আমাদেরকে মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন এটি তাদের জন্য ফরজ এটি না হলে তার ফরজ তরক হবে নামাজই হবে না বিধায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম আর যারা বয়সে অনেক তরুণী আছেন আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনও বুঝি না দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে খুব দ্রুততার সাথে চলে যেতে হবে আমরা কেউ এখানে থাকতে আসি নাই জিন্দগি পার হয়ে যাচ্ছে বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে নসিহা থাকবে তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতে আছে, সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন। পর্দার এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা নূর বেশি বেশি করে পড়বেন, সূরা আহজাব বেশি বেশি করে পড়বেন। এই দুই সূরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তাআলা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। আমাদের মা বোনদের জন্য এক্সট্রা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই, সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না, এটা ঢেকে তাদেরকে চলতে হবে। পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট, সেটা হলো তারা চোখের হেফাজত করবে, চোখকে অবনত করবে। কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য, আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে। যদি কোনো নারী বাসা থেকে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে, ঈমান হরণ করে, তাকওয়া হরণ করে, চোখের গুনাহ করায়, মনের জিনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়। এজন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফিতনায় পতিত না হয়। এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয়, উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে, পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে, তারা তার দিকে আকৃষ্ট হবে, তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। মহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি একসবার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো, অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না, কেমন আছেন, কী খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদাউনাহু বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা, মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে, তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে। ঠিক একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে, কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে, কত পুরুষরা সেটা দেখছে, কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে, এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন, আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন। এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন, অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে। এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা বোন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ মেয়েদের জন্য। এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন, চারটি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন, তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত ফরজাহা, কোনো নারী যদি তার সম্ভ্রমকে ইজ্জতকে হেফাজত করেন। আজকাল অনেক বোনরা আছেন এখানে, আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান, ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন, তাদের আইডিতে
তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনায় হয়তো প্রথমে যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যেহেতু বন্ধুদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি সম্ভ্রান্ত আপনি রাস্তার বেহায়া নারীর মতো নন আপনি একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পর পুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফিতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফিতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফিতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেককার বান্দি রাবেয়া আবু সুজি যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মতো এমরাতে ইমরানের মতো অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নেককার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স 40 45 50 পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পরেন অথচ তার 15 বছর 20 বছরের মেয়েটাকে তিনি বোরকা পরান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে বেপর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহা হলো অবশ্যই পর্দা পোশিদা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহরাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে তৃতীয় যে নসিহত থাকবে তা হলো স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছেন নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবেন এটা আপনার দুনিয়াকেই শেষ করবে আখেরাত তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলোর দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্যতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে
সে কোন পথে যাবে না যাবে, কোন ব্যবসা করবে না করবে, কাকে কি দিবে না দিবে, এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না। আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন, স্বামীর অবাধ্য হয়ে যান। মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন। আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে, যারা নফল নামাজ রোজাও রাখে, যারা আইয়ামে বিজের রোজা রাখে, যারা সোম বিশুদ্ধবার নফল রোজা রাখে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদি, স্বামীর সাথে সারাদিন তর্ক করবে, স্বামীকে মেনে চলবে না। কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন, আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করত ওইরকম সম্মান করতাম। অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট, একটা অগ্নি পরীক্ষা, আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন। স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো। এজন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা, কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে, স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে, হ্যাঁ, এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন, অফার করেছেন, এর ভিতরে একটা হলো আতাআজ্জাউজাহা, যে নারী তার স্বামীর কথা শুনে, স্বামীর সাথে কুতর্ক করে না, ঝগড়াঝাটি করে না, বেয়াদবি করে না এবং তেড়ামি করে না, বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে, সম্ভ্রম করে। আপনি আপনার কোন রাজাকে যেরকম সম্মান করেন, তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে, সেই আচরণটা থাকতে হবে। এই একটি জায়গাতে ত্রুটির কারণে, এই একটি জায়গায় গাফিলতির কারণে, বিচ্ছিন্নতার কারণে শত শত হাজার হাজার পর্দানুসীন কোরআন তেলাওয়াতকারী, জিকির আজকারকারী, ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে। আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব, আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব। এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। চার নম্বর যে নসিহা করবো তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত, আমাদের কাছে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে তারা ভালো মানুষ হয়ে আসে। ইল্লা আন্নাবুয়াহু ইউহাউদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায়, ইয়াহুদি বানায়, বেঈমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে। বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের সবাইকে দায়িত্ব, অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, কিভাবে এটা দেখভাল করলেন, স্বামীর টাকা পয়সার আমানতদারিতা রক্ষা করলেন কিনা, স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা, এই জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বলবো, বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন, ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে, তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান, নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন, কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান, তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন, মোবাইলের নেশা ছেড়ে দেন, কোরআন হাতে নেন, আপনি নিজে কোরআন পড়েন, তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন, কোরআন পড়তে উৎসাহিত করেন। যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছর কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান। কেন পর্দা করতে হবে? একজন নারী তার সম্ভ্রম, তার ইজ্জত, তার আত্মসম্মান, আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে, এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি, তার কারণে কেউ বিপদগামী হবে না, কোনো যুবক কোনো তরুণ, সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, ইল্লা মা যারা মিনহা, কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয়, অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটি ভিন্ন বিষয়, কিন্তু পর্দা করবে, নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক পরবে না। অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক পরেন, পুরুষদের মতো পোশাক আশাক পরেন, শার্ট প্যান্ট পরেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাঈ বিল রিজাল, ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা পোশাক আশাকে, বেশভূষায় পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। তারা শার্ট প্যান্ট পরে, টি শার্ট পরে, তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে, তারা পুরুষদের মতো চলাফেরা সব কিছু করে, গেঞ্জি ইত্যাদি পরে বাহিরে ঘুরে বেড়ায়, এগুলো একজন নারীর জন্য হারাম। একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে, তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না। আমার বোনেরা,
আল্লাহ তাআলা আপনাদেরকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান এটা আপনার নিজের জন্য অপমানের কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এজন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি-শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে 7 বছর 8 বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটকাটো সংক্ষিপ্ত পোশাক আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা বহু নারী দুনিয়াতে রুব্বা কাসিয়াতুন আরিয়াত বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নিলঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এজন্য ঢিলাঢালা পোশাক পরতে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক পরবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা অতএব পোশাক আশাক কেনার ক্ষেত্রে এটি আমরা খেয়াল করব বাচ্চাদেরকে তরবিয়ত এবং লালন পালনের ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম বেহায়াপনা পোশাক অশ্লীল কোনো পোশাক খোলামেলা পোশাক যেন আমরা না কিনে দেই তাদেরকে আমরা হিজাব করতে শিখাই পর্দা করতে শিখাই সভ্যতা শিখাই ভদ্রতা শিখাই আল্লাহর বিধান মতো চলতে শিখাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখিয়ে যান ছেলেকে যদি কোরআন শিখিয়ে যান তাদেরকে যদি নামাজ শিখিয়ে যান তাদেরকে যদি দিনদারি শিখিয়ে যান আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ শিখিয়ে যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায় তাহলে আপনি কিন্তু কবরে যেয়ে এই সওয়াব পেতে থাকবেন আপনি সওয়াবের গাছ লাগিয়ে দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন পাঁচ নম্বর যে নসিহত করব তা হলো অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নেয়ামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে কিয়ামতের আগে মানুষ এভাবে আস্তে আস্তে ঈমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মা বোনদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবত শেখা শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন অনেক মহিলা আছেন পাশের বাড়ির মহিলাকে নিয়ে বদনামি করেন কানাঘুষা করেন তার ব্যক্তিগত বিষয় আসক কান পেতে শোনার চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে এগুলো সবগুলো কাবিরা গুনাহ এগুলো সবগুলো হারাম একজন ঈমানদার কারোর পিছে লাগবে না কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পেছনে সমালোচনা করব না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় গীবত শেকায়েত কে কি করলো না করলো বেহুদা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুমা আলা ইয়ানি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসিহা হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ওয়াস্তে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপা টিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকে সময় দেন নামাজ তেলাওয়াতে সময় দেন কোরআন হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে এই টিপাটিপির করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান্নামের দিকে চলে যায় বিধায় আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকবো না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে করা লাগবে সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারোর প্রতি জুলুম করবেন না
আজকে যিনি পুত্রবধূ আছেন আগামী কালকে আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন ইহসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টাপাল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টাপাল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগের জেনারেশনের মানুষ তাদের সেন্স আপনার সেন্স একরকম না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেক স্মার্ট হবে তারা অনেক আপ টু ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে তো এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টাপাল্টা আছে এই সবগুলোকে নিয়ে বিচার এবং সালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি তিনি তো আপনার আপন মা না আপনার আপন মার মতো ওরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না অনেক ভুলভাল হবে তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবরের দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে আপনার মনে হতে পারে তারপরেও এটা তার জন্য ওজোর হিসেবে রাখেন যে বুড়া মানুষ না বুঝে অনেক কিছু করে ওনারটা উনি বুঝবে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব তার মুরব্বী হিসেবে তাদের সেবা করা তাদের প্রতি আন্তরিকতা দেখানো তাদের পাশে দাঁড়ানো তাদের খেদমত করা মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার উপরে যেন গাফিল না হয় নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতার চাইতে অতএব আমি কি পেলাম এর চাইতে বড় কথা হলো আমার করণীয় আমি কি করলাম এটা হলো একজন ইমানদারের গুণ হবে ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো পরের ঘর থেকে আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে এটি তো তার অনেক বড় ত্যাগ তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে একজন জান্নাতি নারীর যে গুণাবলী একজন ভালো নারীর যে গুণাবলী কোরআন যে সূরা তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ইমানদার নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন হলেন ইমরানের মেয়ে মারিয়াম ঈসা ইসলামের মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ বিশেষ করে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আরও অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বোনদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে লুত আলাইহিস সালামের স্ত্রী এবং আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো আল্লাহর অবাধ্য ফাসেকা এবং চরিত্রহীনা কিংবা তলে তলে জেনার লিপ গুনাহে লিপ্ত পরকীয়াতে লিপ্ত অন্য পুরুষদের সাথে আসক্ত তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য হওয়া বিপদ দিকে থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন এবং এই মসজিদ থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন